সম্প্রতি স্বামী সন্তান নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সেখান থেকে শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে গুঞ্জন ওঠে তৃতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সাইফ পত্নী। তিনি জানান, এই গুঞ্জন সত্যি নয়, এটি কেউ ইচ্ছে করে ছড়িয়েছে। এদিকে লন্ডন থেকে ভারতে ফিরে বিষয়টি নিয়ে ফের মুখ খুলেছেন কারিনা। ভারতীয় গণমাধ্যমের সাথে আলাপকালে এই অভিনেত্রী বলেন, তিনি কি মেশিন, তার বাচ্চা হবে, এই পছন্দটা তার নিজের উপরে ছেড়ে দিন। এছাড়া অন্তর্জালে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে গত 20 জুলাই মধ্যরাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেত্রী লিখেন, পাস্তা আর ওয়াইন খাওয়ায় তাকে ওরকম দেখাচ্ছিল, আপনারা শান্ত হন, তিনি অন্তঃসত্ত্বা নন। সাইফ বলেছে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে এমনিতেই তার অনেক অবদান। এর আগে বেশ কয়েক বছর প্রেম করার পর 2012 সালের 16ই অক্টোবর সাইফ আলীকে বিয়ে করেন কারিনা। 2016 সালে তাদের বড় ছেলে তৈমুর আলী খানের জন্ম হয়। 2021 সালে জন্ম নেয় এই দম্পতির দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলী খান।